রাজু কন্যা পূজা আর স্ত্রী সুমনের সঙ্গে একটা কসবায় বাস করত। ওখানে শৌচাগার ছিল না, ঘরের মেয়ে বউদেরকে খেতিতে যেতে হতো। আরে সুমন, সকাল হয়ে যাচ্ছে, সূর্য উদয় হওয়ার আগেই সহজ করে আসো, না হলে অসুবিধায় পড়বে। কথাটা তো তুমি ঠিক বলছো, আজকে তো ঘুম পেয়ে গিয়েছিল, আর দেরি হয়ে গেল। এই কসবার তো রুলই, সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য অস্ত হওয়ার পরই শৌচের জন্য যেতে পারবে। যদি এখন না যাও তাহলে গোটা দিন পেট ধরে বসে থাকতে হবে। আমি অন্যদিকে যাচ্ছি আর তুমি অন্যদিকে চলে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি লোটা নিয়ে আসছি। আরে এটা কি, এখন অবধি পূজা ওঠেনি? ওকে তাড়াতাড়ি ওঠাও, আর ওকেও সঙ্গে করে নিয়ে চলো, না হলে সারাদিন ও কষ্ট পাবে। বাবা, আমি তাড়াতাড়ি উঠে গেছি। আমি জানি, সবার আগে লোটা পার্টিতে যেতে হয়, তারপর তুমি এসে ঘুমিয়ে পড়তে পারো। হ্যাঁ, এখন তো আমার মেয়েটাও বুদ্ধিমতী হয়ে গেছে। তাড়াতাড়ি নিজের লোটা উঠাও আর লোটা পার্টিতে চলো। সুমন আর পূজা তাড়াতাড়ি নিজের লোটা উঠিয়ে লোটা পার্টির জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় ওরা গ্রামের আরো কিছু মহিলাকে পেয়ে গেল। আরে আজকে এত দেরি কেমন করে হয়ে গেল আসতে? জানো না, সূর্য আজকাল তাড়াতাড়ি উদয় হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি সকাল হয়ে যায়, আর সন্ধ্যেবেলা দেরি করে সূর্য অস্ত হয়। বড়দিন যে এখন, আমাদেরকে ভাবনা চিন্তা করে লোটা পার্টি করতে হয়। এই গ্রামের খুব অদ্ভুত রুল, একেই তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়, আর দ্বিতীয় বাড়ি থেকে কত দূরে আসতে হয়। কারোর যদি জোরে পায়খানা পেয়ে যায় তাহলে তো সে রাস্তাতেই করে দেবে। মা, আমার তো খুব জোরে পায়খানা পেয়েছে, এরকম বলো না, আমার না এখানেই হয়ে যায়। না মামনি, এরকম করিস না, এই জমিটা জমিদারের, যদি ও এরকম করতে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদেরকে বাড়ির থেকে দূরে একটা আলাদা জায়গায় শৌচ করতে যেতে হয়, তুমি তো সব জানো। সবাই তাড়াতাড়ি করে খেতিতে গেল আর সেখানে কাজ সেরে আসলো। কিন্তু পূজার এসব একদম ভালো লাগতো না, তাই একদিনও মাকে বলল, মা, আমাদেরকে পায়খানা করার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়ি থেকে এত দূরে যেতে হয়, জমিদারের খেতিতে যেতে পারবে না, সোনারের খেতিতে যেতে পারবে না, রাস্তায় এত ক্ষেত পড়ে, কিন্তু আমাদেরকে তো একটা নিশ্চিত জায়গায় যেতে হয়, এমনটা কি হতে পারে না কি আমরা আমাদের বাড়িতেই শৌচাগার বানিয়ে ফেলি? এই কথাটা রাজু শুনে ফেলল, আর ও রেগে গিয়ে বলল, আজকে তো তুমি এই কথাটা বলেছো, আজকের পর ভুল করেও আর এই কথাটা বলো না। কি হয়েছে, আমি কি ভুল বলেছি বাবা? তুই জানিস না কি তুই কি ভুল বলেছিস? এই গ্রামের এই প্রথা কি বাড়ির থেকে দূরে একটা নিশ্চিত জায়গাতেই কাজ সারতে হয়, আর তুমি এই প্রথাকে বদলাতে পারো না। হ্যাঁ মামনি, যেই বাড়িতে তুলসীর বাস আছে সেখানে নোংরা করা যায় না, বাড়ির নোংরা জিনিস বাইরেই ছেড়ে আসতে হয়। মা, লক্ষ্মী তুলসীমাও তো একজন স্ত্রী, তারাও তো বোঝেন কি একজন স্ত্রী খোলায় শৌচ করাটা কত অসুবিধার, ওনারা কেন খারাপ পাবেন? ফালতু কথা বলো না, যাও এখন নিজের ঘরে যাও। রাজু ওকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দিল। পূজা মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। পরদিন যখন ও পায়খানা করার জন্য খেতিতে বসল, তখনই ওখান থেকে দুটো লোক টর্চ নিয়ে বেরোচ্ছিল। আরে ইয়ার, এই সময় তো লোটা পার্টি আরম্ভ হয়ে গেছে, মনে হচ্ছে খেতিতে লোটা পার্টি চলছে। হ্যাঁ, সূর্য উদয় হওয়ার আগেই লোটা পার্টি আরম্ভ হয়ে যায় এই মেয়ে মানুষগুলোর। আমরা তো আমাদের লোটা পার্টি করে এসেও পড়েছি, চলো এখন এদের লোটা পার্টি দেখি গিয়ে। আরে টর্চটা তো একটু এদিকে ঘোরা, কিছু ভালো করে দেখা যাচ্ছে না। গ্রামের ছেলেরা এরকম করেই গ্রামের মহিলাদের খেতিতে গোল গোল ঘুরত আর তাদেরকে অসুবিধা করত। এইসব জিনিস পূজার একদম পছন্দ ছিল না। যখনও রাজুকে বলতো তো রাজুও না শোনার ভান করে থাকত। একদিনের কথা, পূজার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, ওকে শহরের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তোমার মেয়ে এখন বিপদের থেকে বাইরে, কিন্তু আমার মেয়ের কি হয়েছে? আমি যদি বলেও দেই তাহলেও তোমার কাছে তার কোনো সমাধান হবে না। আমি বুঝলাম না, আপনি আমাকে বোঝান তো। আজকে তো তোমার মেয়ের প্রাণ বেঁচে গেল, কিন্তু ভবিষ্যতে আর বাঁচবে না, কারণ তোমার মেয়ে খোলা জায়গায় শৌচ করে, অসুস্থ হয়ে গেছে। তোমরা খোলা জায়গায় শৌচ করো, যার জন্যে সারা গ্রাম প্রদূষিত হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো বোঝানোই যায় না। আজকাল তো সরকারও বাড়িতে শৌচাগার বানানোর সুবিধা করে দিয়েছে, কিন্তু তোমরা তো এগুলো মানবেই না। আমি বুঝে গেছি ডক্টর বাবু,
এখন তো আমি এই সমস্যার সমাধান বের করেই ছাড়ব। রাজু একটা বড় ট্র্যাক্টর নিল আর ওখানে দু তিনটা শৌচাগার বানালো, ও ওটা গোটা গ্রামে ঘোরাতো। তার জন্যে গ্রামের লোকেদের শৌচাগার যাওয়ার আর কোনো অসুবিধা থাকলো না, আর বাড়ির থেকে দূরেও যেতে হয় না। ওরা একজন একজন করে রাজুর চলন্ত শৌচাগারে শৌচ করে। এই জিনিসটার সুবিধা গ্রামের মহিলাদের খুব হয়। বাবা, তুমি এই চলন্ত শৌচাগার বানিয়ে খুব ভালো কাজ করেছো। এটাতে সব মেয়ে মানুষরা খুব সাহায্য পায়, কারণ ওরা বাড়ির কাজের থেকে এত সময় পায় না কি ওরা দূরে শৌচ করতে যায়। তার সঙ্গে ওদেরকে অনেকবার কুদৃষ্টিরও সম্মুখীন হতে হয়। দেরি হলেও আমি বুঝে গেছি মামনি কি একটা শৌচাগার হওয়া কত দরকারি। হতে পারে আমি বাড়ির ভেতরে শৌচাগার বানাইনি, কিন্তু আমি আমার এই চলন্ত শৌচাগারের সাহায্য নিয়ে সব মানুষের শৌচ করার সুবিধা হবে, এরকম তো সুবিধা দিতেই পারি। তোমার শরীর খারাপ হওয়ার পর আমাকে ডক্টরবাবু এটা বলেছিল, যার জন্যে আমি বুঝে গেছি এখন রাজু নিজের চলন্ত শৌচাগারে সবাইকে শৌচ করার সুবিধা উপলব্ধ করাতো আর সবার সাহায্য করত। ওর এই কাজটা দেখে সবাই ওর খুব প্রশংসা করল। কিছু লোকেরা ওর বিরুদ্ধেও গেল, কিন্তু গ্রামের মহিলারা রাজুর খুব সঙ্গ দিল আর ওকে খুব ধন্যবাদও জানালো। রাজু দাদা, তুমি আমাদের সমস্যাটা বুঝেছো। এখানে গোটা গ্রামে কেউ আমাদের সমস্যা বোঝার জন্য তৈরি ছিল না। তুমি চলন্ত শৌচাগার বানিয়ে খুব ভালো কাজ করেছো। আমাদের সবার প্রার্থনা কি তুমি সবসময় যেন সুখী থাকো। তুমি জানো না কি তুমি এই গ্রামের মহিলাদেরকে কত বড় উপহার দিয়েছো। রাজু ওই চলন্ত শৌচাগারকে গোটা গ্রামে ঘোরাতো আর সবাইকে এই সুবিধা উপলব্ধ করাতো। এখন আর কারোর গ্রামে দূরে যাওয়ার প্রয়োজন পড়তো না। এখন সকাল 5টার লোটা পার্টি শেষ হয়ে গিয়েছিল।